জীবনে বেশ কিছু মুহূর্তে যখন আমি হতাশ হই বলি আমি তো ব্যর্থ আর আল্লাহ বলেন নিশ্চয় বিশ্বাসীরা সফল হয় এরপর আমি আবার বললাম আমার তো অনেক কষ্ট আর আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি এরপর আবার আমি বললাম আমাকে তো কেউ সাহায্য করে না আর আল্লাহ বলেন নিশ্চয়ই মোমিনদের সাহায্য করা একান্তই আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুশিত আর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে শ্রেষ্ঠতম সৌন্দর্যের সৃষ্টি করেছি আবার আমি বললাম আমার তো কোনো পরিকল্পনায় সফল হচ্ছে না আর আল্লাহ বলেন নিশ্চয় সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ এরপর আমি বললাম আমার তো কেউ নেই আর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এরপর আমি বললাম দুনিয়া আমার ভালো লাগে না আর আল্লাহ বলেন পরকাল তোমাদের জন্য দুনিয়া অপেক্ষায় উত্তম আমি বললাম বিজয়ী তো অনেক দূর আল্লাহ বলেন তোমাদের জন্য আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে কোনো সুখ নেই আর আল্লাহ বলেন ইতিমধ্যেই তোমার রব তোমাকে এত দিবেন যাতে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন তোমরা নিরাশ হইও না হতাশ হইও না আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার সঙ্গে কেউ নেই আল্লাহ বলেন ভয় করিও না মমিনদের সঙ্গে আমি রয়েছি আমি বললাম আমার তো অনেক পাপ আল্লাহ বলেন হতাশ হইও না নৈরাস হইও না আল্লাহ তোমাদের সব গুণা মাপ করে দিবে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু আমি বললাম আমি তো সবসময় অসুস্থ থাকি আল্লাহ বলেন তোমাদের জন্য দামি কোরআনকে আমি ঔষধ হিসাবে নাজিল করেছি জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা হতাশ হয়ে পড়ি আর এই হতাশায় জন্ম দেয় আর একটি হতাশার প্রতিটি হতাশার ক্ষেত্রেই নানা রকমের বিপত্তি ঘটে কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা সবসময় খোলা রেখেছেন তাই সবসময় আমরা আল্লাহর উপর ভরসা করব কাজ করে যাব ভালো কাজগুলো আমাদের জন্য আল্লাহ সবসময় রহমত হিসাবে নাজিল করেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম